হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আরেকটি নতুন ভিডিওর সাথে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা মারাত্মক হবে, কারণ এটাতে আমরা ইউটিউবে যে আমাদের অ্যাডগুলো আছে না, কোনো ভিডিও দেখতে দেখতে ওই অ্যাডগুলোকে রিমুভ করব। ক্রোম বা ইউটিউবে যে অ্যাডগুলো আছে ওই অ্যাডগুলোকে কীভাবে রিমুভ করব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমরা করছি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব, ওইখানে ক্রোম স্টোর ওয়েব স্টোর সার্চ করব, ওয়েব স্টোর, ঠিক আছে? এখানে ক্রোম ওয়েব স্টোর এখানে চলে যাব, মাইক্রোফোন ডাউন করি, এখানে সার্চ করে নিতে হবে আমাদেরকে অ্যাড ব্লক, অ্যাড ব্লক বলে সার্চ করে নিতে হবে। সার্চ করে নিলে হাতে থাম্বনেল বা একটা অপশন আসবে অ্যাড ব্লক, এটাকে অ্যাডেনশনে আমাদেরকে অ্যাড করতে হবে, অ্যাড ক্রোম এটাকে অ্যাড করতে হবে, অ্যাড এক্সটেনশন এখানে অ্যাড করে নিতে হবে। অ্যাড হচ্ছে আমাদের এটা আমাদের অ্যাড হয়ে গেছে, আমরা চেক করে নেবো অ্যাড হয়েছে কিনা। ইনস্টল কিছু না, এটা কেটে দিন, এখানে এক্সটেনশন চলে আসবে, এখানে দেখো অ্যাড হয়ে গেছে এটা আমাদের। ইউটিউব ওপেন করে নেব আমরা, দেখা যাক অ্যাড আমাদের অফ হয়েছে কিনা। ওটা ভিডিও অন করে নেব, ড্রাইভিং লাইসেন্স বা একটা ভিডিও চালিয়ে দেখি। চলিয়ে দোস্তো, আমার পাশে আ গেছে গ্যালাক্সি ট্যাব S7, আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি এডিশন ফ্যান প্লে করবেন, কোনো অ্যাড আসবে না। এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট and like. Thanks for watching. আবার পরের ভিডিও নিয়ে উপস্থিত হবো।